মারা নামাজের মধ্যে বড় গাফলতি করে, বাচ্চারা পেশাব করে দিয়েছে সে আর নামাজ পড়ে না, শীতের রাত্রে পেশাব লেগে গেছে সে আর নামাজ পড়ে না, আছে না নাই বলেন না, তার গোসল ফরজ হয়েছে ভোর রাত্রে 3টা বাজে 4টা বাজে 10টা বাজে 11টা বাজে, সে শীতের ডরে আর ফজর নামাজ পড়ে না, আছে না নাই বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমনাস্বলা, ঘরে থাকো আর নগ্ন হয়ে বের হইও না, ওয়াকিমনাস্বলা এবং তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত, ওয়াতিনা যাকা হিসাব করে করে যাকাত দিবা, মা বোনদের যদি 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকার আপনি মালিক হন, 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা যদি আপনি মালিক হন, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে এবং এই পরিমাণ টাকা যদি আপনি ঋণগ্রস্ত না হন, আপনার মাল থেকে আপনাকে যাকাত দেওয়া ফরজ, আপনার মাল থেকে আপনাকে যাকাত দেওয়া কি, আপনাকে সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব এবং আপনাকে কোরবানি করা ওয়াজিব, বলেন। মা বোনরা এটা খেয়ালও করে না, বলেন বাস্তব না বাস্তব, শুধু টাকা জমায় শুধু টাকা জমায়, যাকাতও দেয় না সদকাতুল ফিতরও দেয় না কোরবানিও করে না। এই জন্য যে সমস্ত মাদের 52.5 তোলা রৌপ্য আছে অথবা 7.5 তোলা স্বর্ণ আছে অথবা 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা আছে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে জমা থাকে 1 বছর এটা এবং আপনি এই পরিমাণ টাকার ঋণগ্রস্ত না, অবশ্যই আপনার উপরে যাকাত ফরজ এবং রোজার ঈদের সময় সদকাতুল ফিতর ওয়াজিব এবং কোরবানির দিনে কোরবানি করা ওয়াজিব, মনে থাকবে কথা বলেন। আর আপনি যদি 7 লাখ টাকা পরিমাণ টাকার মালিক হন, কয় টাকা, আপনি যদি 7 লাখ টাকা পরিমাণ টাকার মালিক হন, এটা যদি আপনার প্রয়োজনীয় সমস্ত আসবাবের বাইরে হয় এবং এটা যদি এই পরিমাণ টাকা যদি আপনি ঋণগ্রস্ত না হন, আপনার উপরে হজ ফরজ, আপনার উপরে কি বলেন, তবে আপনার উপরে হজ ফরজ হইতে আপনার নিজের টাকাও লাগবে আরেকজন মহরম পুরুষের টাকাও লাগবে, মনে থাকবে কথা, জানেনি মা বোনরা এই কথাগুলো, এই কথাগুলো মা বোনরা কি জানে না, মা বোনরা আপনার যদি মাসিক শুরু হয়, মাসিক শুরু হয়েছে আপনার যদি ফজর নামাজের পরে 8টা বাজে, আবার পরবর্তী মাসিক শেষ হয়েছে আপনার 8টা বাজে, তাহলে আপনার উপরে এই দিনের ফরজ, এই দিনের জোহর নামাজ ফরজ, এই দিনের জোহর নামাজ কি ফরজ, আপনার যদি মাসিক শুরু হয়েছে 4টা বাজে, ভোর রাত 4টা বাজে, আবার শেষ হয়েছে 4টা বাজে, এই দিনের ফজর নামাজ আপনার উপরে ফরজ, ফরজ নামাজ আপনার, ফজর নামাজ আপনার উপরে কি, কয়টা বাজে শেষ হয়েছে, তাহলে ফজর নামাজ ফরজ না সুন্নত, আপনি যে গোসল করলেন না কি শুধু গুনাহ না, গুনাহে কবিরা বলেন, গুনাহে কি, এই যদি হাজার হাজার গুনাহ হয়েছে কিনা বলেন, আপনি যে বাফের বাড়ি যেতে নামাজ পড়লেন না কি, বাফের বাড়ি যাওয়ার সময় যে আপনি নামাজ পড়লেন না, বাফের বাড়ি থেকে আসার সময় যে আপনি নামাজ পড়লেন না, বাফের বাড়ি যাওয়ার সময় এমনভাবে যাবেন যেন নামাজ না ছুটে, আসার সময় এমনভাবে আসবেন যেন নামাজ না ছুটে, আর না যদি নামাজ ছুটার মতো দূরত্বে হয় আপনি প্রতিমধ্যে নামাজের ম্যানেজ করবেন, নামাজের কী করবেন, ইন্তজাম করবেন, খোদা না খাস্তা পাইলেনই না তাহলে পরে গিয়ে কাজা করবেন, বলেন পরে গিয়ে কী করবেন, কাজা করবেন, মনে থাকবেন এই কথা। বাচ্চা হওয়ার পরে, মা বোনদের বাচ্চা হওয়ার পরে নেফাসের সর্বনিম্ন কোনো মুদ্দত নাই, নেফাস বাচ্চা হওয়ার পরে যেই রক্তস্রাব হয় এটার নামকে বলে নেফাস, নেফাসের সর্বনিম্ন কোনো সময় নাই, এটা একদিনও হইতে পারে 1 ঘন্টাও হইতে পারে, একদিনও হইতে পারে 1 ঘন্টাও হইতে পারে। আমার নানি, আমার আপন নানি, আমার নানা যে একদিন আমার বলছে তোর নানির 9টা বাচ্চা হয়েছে, তোর নানির জীবনে 3 দিনের বেশি নামাজ ছাড়তে হয় নাই, সুবহানাল্লাহ বলেন, আমার নানাজি স্বয়ং আমাকে বলছে, স্বয়ং আমাকে বলছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলছে তোর মা নানির 9টা বাচ্চা হয়েছে, 3 দিনের বেশি জীবনে কখনো কি ছাড়তে হয় নাই, শত শত নয় হাজার হাজার মহিলা আছে 20 দিনে রক্ত বন্ধ হয়ে গেছে, 15 দিনে রক্ত বন্ধ হয়ে গেছে, লেকিন সে 40 দিনের আগে নামাজ পড়ে না, 45 দিন পরে, হ্যাঁ 45 দিন পরে বলে নামাজ পড়ে, বলেন নাউজুবিল্লাহ, বলেন যেদিন রক্ত শেষ, বলেন 1 ওয়াক্ত নামাজের অপেক্ষা করবে, বলেন এরপরে সে কী করবে, নামাজ পড়া শুরু করে দিবে, মনে থাকবো না ইনশাল্লাহ, কন আল্লাহ কী অবস্থা। মা বোনরা প্রসবের সময় যদি কোনো মা মারা যায়, এই মা সরাসরি শহীদ হয়ে মারা গেল, আর প্রসবের পরে যদি কোনো মা বেঁচে থাকে এই মা সরাসরি গাজী হওয়ার সব পাইল, আপনারা যারা প্রসবের পরে বেঁচে আছেন আপনারা খুশি হয়ে যান যে আল্লাহ আমাদেরকে গাজী হওয়ার মর্তবা দিও, আর যারা মরে গেছে তাদেরকে শহীদ হয়ে তারা বলেন যে আল্লাহ অমুকে তো শহীদ হয়ে গেছে, এখন মা বোনরা জানেও না কথাটা,
মা বোনরা কি বলেন জানো, কোত্থেকে জানবে? শুধু মাল গঞ্চে আর কাপড় ধুইছে আর ফাইল্লা ধুইছে, ফাতিল ধুইছে আর কি, আর কাপড় ধুইছে আর খালি কি টাকা গুনছে, টাকা গুনে গুনে বালছেন নিচে রাখছে, কিন্তু ওই টাকা গুনতে গুনতে সে জাকাত ফরজ হয়ে গেছে খবর নাই, টাকা গুনতে গুনতে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে খবর নাই। কো আমার স্বামী দিব, আপনি স্বামী দিত খা গুনছেন, আপনি স্বামী দিত খা, মালিকানা আপনি, আপনি দিবেন, মনে থাকবেনই কথা বলেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে হলো অকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি লুলা, জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো বের হয়েও না, ওয়াকিমনা সলা নামাজ পড়ো, ওয়াতিনা জাকা জাকাত দাও, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহর আল্লাহর রাসূলকে মানবা, তাহলে আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের সুন্নত মতো চলবো, বলেন রাসূলের সুন্নত মতো চলবো। এই শব্দটা হাজার হাজার মহিলা জানে না, শব্দ শব্দ, এই জন্য এরা মেসওয়াক করে না, এরা কি করে না, এরা বাথরুমে গেলে স্টেঞ্জার টিস্যু ইউজ করে না, বড় স্টেঞ্জার টিস্যু ব্যবহার করতে হবে, বলেন বড় স্টেঞ্জার কি ব্যবহার করতে হবে, মা বোনটা আমার সাথে মুখে মুখে বলেন, বড় স্টেঞ্জার টিস্যু ব্যবহার করতে হবে, এবং ওজুর পরে মেসওয়াক করতে হবে, ওজুর পরে কি মেসওয়াক করতে হবে, সমস্ত খাবারের আগে বিসমিল্লাহ পড়বেন, কি পড়বেন বলেন, বিসমিল্লাহ পড়বেন, ওজুর শেষে কি পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন। হায় হুজুর, এই মসজিদ যদি আমি একটানা 30 দিন করতে পারতাম কি, কিন্তু কি করব, আমার আমার হায়াতেরও সময় নাই, আর দুনিয়ার কারোর বুঝাইলে বুঝে না, কেউ এই মসজিদ করে না কি, এই জন্য চলেন নিয়ত করি মা বোনরা, আল্লাহর হুকুম মতো চলবো, রাসুলের সুন্নত মতো চলবো, বলেন যদি এই কাজগুলো করতে পারি তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। যদি আল্লাহ তাআলা এটা রাসুলের বিবিদের শানে বলছেন, কিন্তু এটা রাসুলের বিবিদের মধ্যস্থতা আমার বিবিকেও বলেছেন, সুবহানাল্লাহ, রাসুলের বিবিদের মধ্যস্থতা কাকে বলেছেন বলেন, আমার বিবিকেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি এই কাজগুলো করো, আমি কথা দিলাম আমি তোমাদেরকে পবিত্র করে দিব, আর তোমাদেরকে আমি পবিত্র করে দিব, কি হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করেন। তাহলে সূরা আহজাবের এই আয়াতে কারিমাগুলো আমরা কি করে নিব বলেন, ঠিক করে নিব, কম 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো, মা বোনরা একটা সিদ্ধান্ত দেন, কলিজা হাত দিয়ে সিদ্ধান্ত দেন, আজকে থেকে নামাজ ছাড়বো না, মা বোনরা বলেন মনে মনে ইনশাআল্লাহ, সব মা বোন চোখ বন্ধ করে বলেন ইনশাআল্লাহ। এবার আমার সাথে তওবার কালেমাগুলো পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله, পড়েন لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله এভাবে 200 বার, এভাবে প্রতিদিন কত বার, এভাবে প্রতিদিন 200 বার, لا اله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে 10 বার 20 বার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ وأتوب إليه أستغفر الله وأتوب إليه, এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা হলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য সবক। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবো, এটা হলো সবক। 3 নম্বরে 100 100 পর্দা মতো চলবো, 100 100 বলেন 100 100 পর্দা মতো চলবো, কাদেরকে দেখা দেওয়া যাবে কাদেরকে দেখা দেওয়া যাবে না এগুলো তালিকা তৈরি করবেন, লিস্টি তৈরি করবেন, 100 100 পর্দা মতো চলবো। 3 নম্বর 4 নম্বরে হলো এই 6 তসবির আমল করবো, 5 নম্বরে হলো যদি সুযোগ পান ইসলামী মসজিদে হাজির হবেন, ইসলামী মসজিদে কী হবেন,
45 মাইল দূরত্বের কোনো মহিলা যদি আসেন আপনি অবশ্যই আপনার মহরম পুরুষকে নিয়ে আসবেন। হ্যাঁ, সফরের দূরত্বে কোনো মহিলা আসলে অবশ্যই আপনার মহরম পুরুষকে নিয়ে আসবেন। এখন আর 45 মাইল দূরত্বের মাসালা নাই, এখন হলো 1 মাইল দূরত্ব থেকে আসলো মহরম সাথে নিয়ে আসবেন, আপনার ছেলেকে সাথে নিয়ে আসবেন, স্বামীকে সাথে নিয়ে আসবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন।